বাংলার মিক্স ভাইবস কুকিং চ্যানেলটিতে সবাইকে স্বাগত। আজকে আমি দু ধরনের সম্পূর্ণ নিরামিষ স্যান্ডউইচের রেসিপি নিয়ে এসেছি। চলুন যাওয়া যাক রেসিপিতে। স্যান্ডউইচ বানাতে 50 গ্রাম ছোলা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে এবার ম্যাশার দিয়ে এটাকে স্ম্যাশ করে নিচ্ছি। দুটো আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, এবার এটাকে চপারে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেছে, এবার এর মধ্যে হাফ চামচ নুন, হাফ চামচ চাট মশলা, হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সাথে অল্প একটু কাঁচা লঙ্কা কুচি আর একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। সুন্দর ফ্লেভার পাবার জন্য আমি গোটা জিরেকে কড়াইতে টেলে নিয়ে ওটা হামনদিস্তাতে গুঁড়ো করে নিয়েছি। স্যান্ডউইচের পুরটা তৈরি হয়ে গেছে। এখানে ব্রাউন ব্রেডের দু পিস নিয়েছি, তো এক পিসের একটা পিঠে আমি বাটার লাগিয়ে দিচ্ছি। তার ওপরে এই পুরটা একটু ভালো করে লাগিয়ে দেব। এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, তো এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন আদা কিছুই ব্যবহার করা হয়নি। তো আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। এর ওপরে আর এক পিস পাউরুটি দিয়ে আটকে দিচ্ছি। এইভাবেই আমি একে একে তিনটে স্যান্ডউইচের বেস রেডি করে নিলাম। দু ধরনের স্যান্ডউইচের প্রথম পদ্ধতি বানানোর জন্য প্রথমে আমি প্যানটাকে হাই ফ্লেমে রেখে খুব গরম করে নিয়েছি। তারপর এক চামচ বাটার দিয়ে এবার পাউরুটিটাকে আমি লো ফ্লেমে রেখে খুন্তিটা দিয়ে চেপে চেপে টোস্ট করে নেব। তাতে করে কি হবে, খুব মচমচে হবে জিনিসটা। যাদের বাড়িতে টোস্টার নেই তারা এইভাবে যদি করেন তাহলেও কিন্তু মচমচে হবে ভীষণ। তো এক পিঠ এঠার হয়ে গেছে, আর কিছুক্ষণ পরপরই এটাকে উল্টে পাল্টে দিতে হবে। এটা হয়ে এসেছে, এবার এটাকে আমি নামিয়ে ফেলছি আর আপনাদের দেখাবো যেটা কতটা মচমচে হয়েছে। ছুরি দিয়ে এবার দুটুকরো করে নিচ্ছি। দেখুন কতটা এটা মচমচে হয়েছে। সকালের জলখাবার এবং বিকেলের স্ন্যাক্সের জন্য এটা ভীষণই উপযুক্ত, আপনারাও বাড়িতে ট্রাই করবেন। স্যান্ডউইচের দ্বিতীয় পদ্ধতি করার জন্য আমি এখানে একটা পাত্রে স্বাদমতো নুন দিয়ে বেসন গুলে নিয়েছি, আর একটা পাত্রে ব্রেড ক্রাম্বস নিয়েছি কোট করার জন্য। এটা একটু হালকা হাতে করতে হবে, না হলে পাউরুটিটা ছিঁড়ে যেতে পারে। তো এটা আমি চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। ডিপ ফ্রাই করার জন্য এখানে আমি কড়াইতে ভেজিটেবল অয়েল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এবং হাই ফ্লেমে রেখে খুব ভালো করে গরম করে নেব। তারপর এই পাউরুটিটা ছেড়ে দিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই এটাকে বানাতে হবে, আর অল্প কিছুক্ষণ পরপরই উল্টে পাল্টে দিতে হবে। এটা ভীষণ টেস্টি এবং অতি সহজেই করা যায়, আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এটা এবার হয়ে এসেছে, তো আমি এটা নামিয়ে নিয়ে একটা টিস্যু পেপারের ওপরে প্রথমে রেখে দিচ্ছি। তারপর ছুরি দিয়ে কেটে দেখাবো এটা কতটা মচমচে হয়েছে। এটা ছুরি দিয়ে কেটে নিয়ে দুটুকরো করে নিচ্ছি। বিকেলে চায়ের সঙ্গে দারুণ, এবং সসের সঙ্গেও খুবই ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আপনাদের নতুন নতুন রেসিপি দেখাতে পারি।